হ্যালো পৃথিবীবাসী, শাকিব খান আর তাবিব মাহমুদের একটা গান ছিল লিডার ছবিতে। গানটা আনফরচুনেটলি আমি আপনাদের সাথে নিয়ে শুনতে পারিনি, তো হঠাৎ করে মনে হলো যে গানটা আরেকবার শুনে আসি। তো একা একা কেন শুনবো, চলো না আপনাদের সাথে নিয়েও শুনি। যারা আপনার গানটা শুনেছেন তো শুনেছেনই, আর যারা নতুন শুনতে যাচ্ছেন তার চলুন আমার সাথে একটু মাথা দোলাবেন। দুর্নীতিরে কবজা কইরা, রাজনীতিরে পণ্য ধইরা, বিকেশেতে টাকা নিয়া উড়োজাহাজ উইরা যায়। চার চাকায় একজন এসি আছে ট্রাফিক জ্যামে, লোকাল বাসে মানুষ গামে, মানুষ উঠে মানুষ নামে, হঠাৎ অ্যাক্সিডেন্ট, ফাইলে বন্দি কেস, ভিআইপি সিগন্যালে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্স। ছেলে আমার বড় হবে, সরকারি চাকরি করবে, কজন বা স্বপ্ন দেখে রাজনীতিবিদ হবে। এভাবে কি চলতে পারে, চলতে দেয়া যেতে পারে, প্রশ্ন আমি রেখে যাই দুর্নীতিকে রুখি তাই। কথা আছে কথা আছে আমার কিছু, কথা আছে কথা আছে কথা আছে আমার কিছু, কথা আছে আমি সেটা বলবই, আমি সেটা বলবই, স্বপ্ন আছে স্বপ্ন আছে আমার কিছু, স্বপ্ন আছে স্বপ্ন আছে স্বপ্ন আছে আমার কিছু, স্বপ্ন আছে আমি সেটা ধরবই, আমি সেটা ধরবই। রাজনীতি যদি জনমানুষেরই সেবা হয়, তবে আজ নেতার কাছে যেতে কেন লাগে ভয়, কেন আজ প্রতিনিধি নিয়ে ঘুরে প্রোটোকল, কাছে পানি দিবে না কেউ কিন্তু সবাই খাবে ফল, ঘাম ঝরাইতে রাজি না আমরা শুধু চিনি টাকা, টাকা পাইলে ভালো জলে অন্ধকারে আলো, তবে অঙ্গ কষে হইলে ভুল, চোখে দেখি সবচেয়ে ফুল, চিন্তা করতে শিখি না দু চোখ কাছে দেখি না, হাসপাতালে ব্যবসা চলে রোগী হইলে বোঝা যায়, এই শহরের উন্নয়নে ময়না টিয়া টাকা খায়, দেশ নিয়ে যার মাথা ব্যথা তার এলাকায় রাস্তা নাই, পরের চিন্তা মাথায় ঘুরে নিজের ঘরের খবর নাই, বিবেক বুদ্ধি হারাই গেছে আয়ের থেকে বেশি ব্যয়, কলার চুকলা রাস্তায় ফেলে পরিচ্ছন্ন বয়ান দেয়, বয়ান শুনলে হাসি পায়, হাসতে মানা বলে তাই, এই শহরের সবাই হাসে একটা পাগল হাসে নাই। কথা আছে কথা আছে আমার কিছু, কথা আছে কথা আছে কথা আছে আমার কিছু, কথা আছে আমি সেটা বলবই, আমি সেটা বলবই, স্বপ্ন আছে স্বপ্ন আছে আমার কিছু, স্বপ্ন আছে স্বপ্ন আছে স্বপ্ন আছে আমার কিছু, স্বপ্ন আছে আমি সেটা ধরবই, আমি সেটা ধরবই। মানে এই গানটাতে না আমার কাছে মনে হয়েছিল যে র্যাপ, এই পর্যন্ত যতগুলো র্যাপের সাথে শাকিব খান মানে লিপসিং করে এর মধ্যে এইটা মানে বেস্ট ছিল। নিউ শাকিব খানের এগ্রেশন পুরো ঝাঁপায় পড়ে কিন্তু গানটার মধ্যে। আর তাবিব মাহমুদের লিরিক্স তো মানে বরাবরই চমৎকার, ওনাকে কিন্তু অনেকে এই যুগের কাজী নজরুল ইসলাম বলেন। আর এর মধ্যে যখন শাকিব খানের যে একটা অ্যাপিয়ারেন্স চলে আসে না, অস্থির কিন্তু, অস্থির। তো সিনেমা হলে যখন গানটা শুনেছিলাম আমার কাছে কিন্তু এরকমই অনেকটা অনুভূতি ছিল। অনেকদিন পর গানটা একটু শুনতে মন হলো, তো ভাবলাম যে আপনাদের সাথে নিয়ে শুনি। তো আপনাদের কাছে কেমন লাগলো গানটা? আপনাদের কাছে কি মনে হয় না যে শাকিব খানের মানে কোনো একটা র্যাপ সঙের মধ্যে লিপসিং এটাই বেস্ট ছিল? আর তাবিব মাহমুদের সাথে শাকিব খানের মেলবন্ধনটা কেমন জমেছিল একটু কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। যারা আমাকে নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমার ভিডিওটা আমি শেষ করতে চাচ্ছি। আমি জেনাইম চৌধুরী, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসতালা ফেজতালা।